হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার ফাইভ অনুশীলনী 5.1 এর কোয়েশ্চেন নাম্বার ফোর। কোয়েশ্চেন নাম্বার ফোর এর মধ্যে মোট এখানে 15টি কোয়েশ্চেন আছে। 15টির মধ্যে 10টি কোয়েশ্চেন আমরা আগেই সলভ করেছি, তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলি দেখতে পারো। তাহলে এবার আমরা করব 11 to 15, মানে 5টি কোয়েশ্চেন আমরা সমাধান করব। ঠিক আছে, আমরা তাহলে দেখা নেওয়া যাক এখানে আমাদের 11 নম্বর কোয়েশ্চেনটি কী দিয়েছে। এটা কি আমার বের করতে হবে যে এটা সমান্তর প্রকৃতি আছে কি নেই। যদি সমান্তর প্রকৃতি থাকে তাহলে ডি এর ভ্যালু বের করতে হবে, এবং তারপরে যে পদগুলি দিয়েছে তারপরে আরও আমাদের 3টি পদ বের করতে হবে। তাহলে কি এখানে দেখা যাক এটা সমান্তর প্রকৃতি কিনা। আমাদের সিম্পলি আমরা ফর্মুলা আমরা জানি কি হবে, এ ইজ ইকাল টু, প্রথম আমরা কি বের করবো, দেখো ডি বের করবো। ডি এর ভ্যালু কীভাবে বের করবো, এ টু মাইনাস এ ওয়ান করে দেবো। ঠিক আছে, আবার ডি বের করতে পারি আমরা কি, এ থ্রি মাইনাস এ টু করেও ডি বের করতে পারি, বা আমরা ডি বের করতে পারি এ ফোর মাইনাস এ থ্রি করেও ডি বের করতে পারি। ঠিক আছে, সবগুলি থেকে আমরা ডি ভ্যালু বের করি। ডি মানে কি, অন্তর, মানে তাদের মধ্যে যে গ্যাপগুলি আছে, মানে কি হবে এ টু মাইনাস এ স্কোয়ার মাইনাস এ ওয়ান, আর এটা হবে কি এ কিউব মাইনাস এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ থ্রি। এটা কি সেম সবগুলি জিনিস? অবশ্যই এখানে সেম না। কেন সেম না, ধরুন এখান থেকে আমি এ কমন নিয়েছি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে এ মাইনাস ওয়ান থাকবে। তারপরে এখান থেকে আমি এ স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে এ মাইনাস ওয়ান। তাহলে এটা কীভাবে সেম হবে, কারণ এখানে আর এখানেও সেম না, কারণ এখানে এ এখানে হলো এ স্কোয়ার, তাহলে এটা সেম না। তাহলে কি এটা একটা সমান্তর প্রকৃতি নয়? তাহলে এটার আনসারটা কী হবে, না এটা একটা সমান্তর প্রকৃতি নয়। তারপরের কোয়েশ্চেনটা দেখা যাক, তারপরের কোয়েশ্চেনটার মধ্যে কী আছে। দেখো এগুলি আমরা সিম্পলি রুট থেকে বের করা যায় কি না দেখা যাক। এটা যদি রুট থেকে বের করি তাহলে কী হবে, রুট থেকে বেরোবে না, টু তো টুর জায়গায় থাকবে। এইটকে আমরা বের করতে পারি কি না দেখা যাক। রুট ওভার এইট আছে না, এইটকে আমরা ভেঙে নিয়ে আগে, এইটকে ভাঙলে কত হয়, টু দিয়ে ভাঙলে আমাদের ফোর, আবার টু দিয়ে ভাঙিয়ে দিলে টু হবে। তাহলে কি একটা টু বেরিয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি টু রুট টু লিখতে পারি। তাহলে কি 18 আছে, 18কে দেখা যাক কত হয়। তাহলে আমরা যদি এটাকে আমরা টু দিয়ে ভাঙি তাহলে কত হবে 9, মিনস থ্রি দিয়ে ভাঙলে থ্রি, মানে একটা দুটো থ্রি আছে, দুটো থ্রি থেকে একটা থ্রি বেরিয়ে যাবে, মানে থ্রি রুট এখানে হয়ে যাবে থ্রি রুট টু। তারপরে কত হবে আমাদের, তাহলে আছে কত আমাদের 32 আছে, এটাকে যদি ভাঙি টু দিয়ে ভাঙলে 16, টু দিয়ে ভাঙলে 8, টু দিয়ে ভাঙলে 4, টু দিয়ে ভাঙলে 2। দেখা যাক, এই দেখো একটা দুই বেরিয়ে যাবে, দুটো দুই বেরিয়ে যাবে, মানে কত টোটাল আমাদের 4 বেরিয়ে যাবে আর একটা 2 ভেতরে থেকে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে ঠিক আছে আমরা কি, তাহলে সিম্পলি এটা হলো এ টু, এটা হলো এ ওয়ান, এটা হলো এ থ্রি, এটা হলো এ ফোর। তাহলে এ টু লিখেছি, এ টু মানে কি টু রুট টু, এটা থেকে এ ওয়ান মানে কি রুট টু মাইনাস করে দিলে এখান থেকে জাস্ট 2 পরে থাকবে, দুইটা রুট টু থেকে একটা রুট টু চলে যাবে। তারপরের পদের মধ্যে দেখা যাক কী আছে, তাহলে আমার 3 আছে, মানে 3 রুট টু থেকে মাইনাস হয়ে যাবে 2 রুট টু, এখান থেকে আমাদের সিম্পলি রুট টুই থাকবে। এখানে কত আছে 4 রুট টু মাইনাস 3 রুট টু, মানে কি আমাদের এখান থেকে রুট টুই থাকবে। তাহলে আমাদের কি, হ্যাঁ একটা সমান্তর প্রগতি, কেন হ্যাঁ, কারণ সবগুলি ডি, সবগুলি দেখা যাচ্ছে কি রুট টু রুট টু রুট টু করে। তাহলে আর ডির ভ্যালু কত হয়ে যাবে, রুট টু হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তারপরেরটা কত হবে, তাহলে আমরা তারপরের পদ আমরা লিখতে পারি কত, দেখো তারপরের পদ লিখতে পারি আমরা 5 রুট টু, তারপরের পদ 6 রুট টু, তারপরটা 7 রুট টু। এবার তারা এমন আছে যে এগুলি ভ্যালুগুলি ভেতরে ঢুকিয়ে দিতে পারে আনসারের মধ্যে। তাহলে কি আমরা যদি ভ্যালুগুলি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমাদের আনসার সেমই বেরোবে। দেখো এটা যদি ঢুকিয়ে নিই 5 ঢুকে যাবে, মানে কি 5 স্কোয়ার হয়ে যাবে এটা ভেতরে ঢুকলে। ঠিক আছে, মানে কি 5 × 5 যদি বাইরে থেকে ভেতরে ঢুকে তাহলে 2 হয়ে যাবে, কিন্তু আগে থেকে 2 ছিল, মানে রুট ওভার এখানে কত 25 হয়ে যাবে। ঠিক আছে, এটা কত হয়ে যাবে তাহলে 50 50, তারপরে এটা যদি 6 ঢুকে যাবে 36, 32 36 ঢুকে যাবে 36 ঢুকবে ভিতরে, কারণ 6 স্কোয়ারও ঢুকবে, তাহলে এটার সঙ্গে 2 গুণ করে 72 হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে রুট ওভার 72। তারপরে কত হবে 7 ঢুকবে, 7 মিনস কত 7 49, কারণ কি 7 স্কোয়ার হয়ে যাবে, 49 × 2 হবে, মানে কত হয়ে যাবে 98, হাতে থাকবে 1 98, তাহলে কত হয়ে যাবে এখানে 98। ঠিক আছে, তাহলে আমাদের 3টি পদ কত কত হয়ে যাবে, তাহলে ডি বেরিয়ে গেছে, তাহলে 3টি পদ হবে রুট ওভার 50, তারপরে 72, অ্যান্ড লাস্ট পদ হয়ে যাবে 98। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা দেখা যাক একদম সিম্পল হবে। তারপরে কোয়েশ্চেনটা কি আছে, তারপরে কোয়েশ্চেনটা এক্ষণের কোয়েশ্চেনটার মতোই দেখা যাক, এটা দেখে রুট থেকে আমরা বের করতে পারি কি পারি না। তারপরে দেখা যাবে যে এখানে প্রথমটার মধ্যে কত আছে, প্রথমটার মধ্যে 3 আছে। ঠিক আছে, 3 মানে কি আমরা প্রথম লিখবো এ টু, এ টু মানে কত আছে এখানে রুট 6, এটার প্রথম পদ আছে কি এ রুট 3, এটা কি লেস করা যাবে, অবশ্যই এটাকে লেস করা যাবে না, কারণ কি এটা এ, এখানে 6 আর 3 সেম জিনিস না। ঠিক আছে, আলাদা আলাদা পদ, তাহলে কি আর তারপরের পদটা দেখা যাক, তাহলে পরের পদ হবে কি রুট ওভার 9 মাইনাস রুট ওভার
সিক্স এটাও তো আলাদা আলাদা পদ, এখান থেকে কিছু কমনও যাচ্ছে না, ঠিক আছে? আমরা কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, এখান থেকে আমরা কমন নিয়ে নিই, ধরুন এখান থেকে রুট থ্রি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে এখানে? রুট টু মাইনাস এখানে হয়ে যাবে ওয়ান, আর এখান থেকে আমরা ধরুন রুট থ্রি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? রুট থ্রি যদি কমন নিই তাহলে কত থাকবে? এখানে হবে রুট থ্রি, আর এখানে হবে মাইনাস এখানে রুট টু হয়ে যাবে। সেম জিনিস তো না এটা? এটা কি সেম জিনিস? অবশ্যই এটা সেম জিনিস না। তাহলে কি এটা হবে না? এটা কি সমান্তরাল প্রগতি হবে না? তারপরে তাহলে এবার দেখে নেওয়া যাক 14 এন্ড 15 নাম্বার কোয়েশ্চনটা, ঠিক আছে? এটাও সিম্পল ভাবে হবে। তাহলে কি এখানে স্কোয়ার দিয়েছে, আমরা কি স্কোয়ার ভাঙতে পারবো না? অবশ্যই ভাঙতে পারবো। এক স্কোয়ার একই হবে, দুই স্কোয়ার কত হয়ে যাবে? চার হয়ে যাবে। তিন স্কোয়ার কত হয়ে যাবে? নাইন। চার স্কোয়ার কত হয়ে যাবে? 16, ঠিক আছে? ডট ডট চলছে। তাহলে কি আমাদের সিম্পল আবার আগের মতনই আমরা সূত্র ভ্যালুগুলি লিখবো। সূত্রের মধ্যে কি আমরা ডির ভ্যালু বের করবো। ডির ভ্যালু কি বের করতে পারি? এ টু মাইনাস এ ওয়ান। ডির ভ্যালু আবার বের করতে পারি এ থ্রি মাইনাস এ টু। ডির ভ্যালু আবার অন্যরকম ভাবে বের করা যায় এ ফোর মাইনাস এ থ্রি। মানে কি আমরা সাধারণ অন্তর বের করবো যে তাদের মধ্যে গ্যাপ কত আছে। তাহলে কি এ টু মানে কি ফোর আছে, ফোর মাইনাস ওয়ান মিনস এখান থেকে কত বেরিয়ে যাবে? এখান থেকে আমাদের থ্রি বেরিয়ে যাচ্ছে। তারপরে পথ কত হবে? নাইন মাইনাস এ থ্রি হলো নাইন আছে, নাইন থেকে ফোর বিয়োগ হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে? ফাইভ হয়ে যাবে। এটা তো সিম্পলি দেখা যাচ্ছে যে এটা সমান্তরাল প্রগতি হবে না। তাহলে তারপর একটা দেখা যাক, তারপরে কোয়েশ্চনটা সেমই হবে। আমরা কি করবো? জাস্ট খালি এখানে মানগুলি বসিয়ে দেবো না? মানগুলি বসিয়ে দেওয়ার আগে একটা কাজ করতে হবে। কী করবো এটা আগে দেখিনি। এটা ওয়ান হবে, এটা কত হবে? পাঁচ স্কোয়ার টোয়েন্টি ফাইভ, ঠিক আছে? টোয়েন্টি ফাইভ এন কত হবে? সেভেন স্কোয়ার মিনস কত? ফোরটি নাইন। তাহলে কত আছে? সেভেন্টি থ্রি ডট ডট ডট, ঠিক আছে? এখানে আমার কি দ্বিতীয় পদ মানে প্রথম পদ দ্বিতীয় পদ কত আছে? টোয়েন্টি ফাইভ মাইনাস হয়ে যাবে ওয়ান, লেস করলে ফোর টোয়েন্টি ফোর। তারপরে কী হয়ে যাবে? এ থ্রি, এ থ্রি কত আছে? ফোরটি নাইন। এটা লেস হয়ে যাবে কত? টোয়েন্টি ফাইভ। লেস করে দেখা যাক, নয় থেকে পাঁচ চলে গেলে চার, তার চার থেকে দুই চলে গেলে দুই। তারপরে কি আমাদের ডির ভ্যালু এ ফোর, এ ফোর কত আছে? সেভেন্টি থ্রি থেকে, সেভেন্টি থ্রি থেকে আমার বিয়োগ করে দিই ফোরটি নাইন, তাহলে দেখা যাক কত। তেরো, তেরো থেকে নয় চলে গেলে চার, হাতে থাকবে এক, চার এখানে পাঁচ, সাত থেকে পাঁচ চলে গেলে দুই, টোয়েন্টি ফোর। মানে কি হ্যাঁ এটা একটা সমান্তরাল প্রগতি, ঠিক আছে? এটা একটা সমান্তরাল প্রগতি। ডির ভ্যালু যেখানে হলো টোয়েন্টি ফোর, ডির ভ্যালু এখানে টোয়েন্টি ফোর, এবং আমাদের বলছে তারপরে আরও কটা পদ বের করতে হবে? সিম্পল এখানে তিনটা পদ বের করতে হবে। লাস্ট পদ কত ছিল? সেভেন্টি থ্রি ছিল, এটার লগে টোয়েন্টি ফোর অ্যাড করে দেবো, দেখা যাক কত বেরোয়। টোয়েন্টি ফোর অ্যাড করে দিলে এখানে হয়ে যাবে সেভেন, এখানে হয়ে যাবে নাইন, মানে কি নাইনটি সেভেন। তারপরের পদ কত যাবে? নাইনটি সেভেন। তারপরে কি এই নাইনটি সেভেনের সঙ্গে আরও টোয়েন্টি ফোর অ্যাড করে দিই, টোয়েন্টি ফোর অ্যাড করে দিলে কত হয়ে যাবে দেখা যাক। এখানে কত হবে? ইলেভেন, ইলেভেনের ওয়ান, সাথে থাকবে এক, এগারো একে বারো, তাহলে তারপরে হয়ে যাবে ওয়ান টোয়েন্টি ওয়ান। তারপরে এটার সঙ্গে আরও টোয়েন্টি ফোর অ্যাড করে দেবো, ঠিক আছে? কত হয়ে যাবে? ফাইভ, আর টু এখানে অ্যাড করে দিলে ফোর, আর এখানে হয়ে যাবে ওয়ান, মানে কি ওয়ান ফোরটি ফাইভ। সিম্পলভাবে আমাদের সবগুলি অঙ্ক গেল, এখানে পনেরোটি অঙ্ক ছিল, তাহলে আমরা টোটাল পনেরোটি অঙ্কই এই মানে এই একদম সমাধান করে দিয়েছি। যদি তারপরে এই কোনো সমস্যা থাকে যে কোনো অঙ্কের মধ্যে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।